প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের অনেক কোশ্চেন রয়েছে অনলাইন পরীক্ষা সংক্রান্ত। আমরা এমু ইউনিভার্সিটিতে পড়ছি, তাহলে আমাদের কি এই অনলাইন এক্সামিনেশন হবে? তো এই মুহূর্তে কি তথ্য রয়েছে, বিশ্ববিদ্যালয় হঠাৎ করে কেন অফলাইন নোটিশকে পরিবর্তন করলে অনলাইন নোটিশে আসলো, এবং অন্যান্য ইউনিভার্সিটি কি বলছে, অন্যান্য ইউনিভার্সিটিরাও কি অনলাইনে পরীক্ষা নেবে, এই মুহূর্তে কি তথ্য রয়েছে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে জানাবো। কাজে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারে সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, তোমরা অনেকে নিশ্চিন্ত হয়ে গেছো যে সমস্ত ইউনিভার্সিটির অনলাইনে এক্সামিনেশন ঘোষণা হয়ে গেছে বা হবে বলে দেওয়া হয়েছে। অনেককে আমি পার্সোনালি মেসেজ করে বলেও দিয়েছি এই ইউনিভার্সিটিতে অমুক দিন তোমাদের অ্যাকচুয়ালি অনলাইনে এক্সামিনেশনের নোটিশ আসতে চলেছে, যে ইনফরমেশনগুলো আমার কাছে রয়েছে। ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের অনেকের এর একটা প্রশ্ন রয়েছে, কল্যাণী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের তোমরা দুটো নোটিশ পেয়েছো, যেখানে একটা নোটিশে অফলাইন লেখা রয়েছে, একটা নোটিশে অনলাইন লেখা রয়েছে। তোমরা অনেকেই বিভ্রান্তের মধ্যে চলে গেছো কীভাবে আমাদের পরীক্ষা হবে অ্যাকচুয়ালি। তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে, এ প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা পুরোপুরি অফলাইনে হবে, যেটা অফিসিয়ালভাবে জানিয়েছে। এবং যে থিওরি পেপার রয়েছে, যে পরীক্ষাটার জন্য আমাদের লড়া, সেই থিওরি পেপারটা কিন্তু অনলাইনেই হচ্ছে। কাজেই তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের থিওরি পেপার হবে অনলাইনে। বিশ্বভারতী ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণভাবে একই বিষয়, তোমাদের এর অ্যাকচুয়ালি ইউজির যে এক্সামিনেশান রয়েছে সেটা সম্পূর্ণভাবে অনলাইনে হবে। এবার চলে আসি অন্যান্য ইউনিভার্সিটির কথা, যে অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কী হবে। তার আগে এ বিশ্ববিদ্যালয় কালকে যে অফলাইন নোটিশকে চেঞ্জ করে অনলাইন নোটিশের ঘোষণা করলো, তা নিয়ে কি জানালো, কেন এত দ্রুত তারা সিদ্ধান্ত বদল করলো, এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি। ইউনিভার্সিটির তরফ থেকে, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে বিষয়টা তুলে ধরা হয়েছে, ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ হয়নি, এই ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারেনি, এই সিলেবাস না শেষ করায় ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে কিভাবে সেই সিদ্ধান্ত নিয়েই কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি এক্সাম অনলাইনে হয়েছে। সমস্যা ছিল, সেই সমস্যাকে কিন্তু এই মুহূর্তে দুটো ইউনিভার্সিটি মেনে নিয়েছে, শুধুমাত্র দুটো না, একাধিক ইউনিভার্সিটি। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো, তোমরা কিছুদিনের মধ্যেই নোটিশ পাবে, চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে, তার আগেই মেবি তোমরা নোটিশ পেয়ে যেতে পারো, অর্থাৎ 20 তারিখের আগেও নোটিশ পেয়ে যেতে পারো। এবং তোমরা যারা নর্থ বেঙ্গলে রয়েছো, তোমরা ভাবছো আমাদের এক্সামিনেশান কী হবে, তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের প্রত্যেকটা এক্সামিনেশান প্রত্যেকটা ইউনিভার্সিটির অনলাইনেই হতে চলেছে। এই মুহূর্তে প্রত্যেকটা ইউনিভার্সিটি অনলাইনে এক্সামিনেশান নিয়েই কিন্তু তৎপর। যেহেতু আমি তোমাদের প্রত্যেকে বলেছি একটা নোটিশ আসলে চেঞ্জ হয়ে যাবে সমস্ত কিছু, তোমরা যে এত বিষয় তুলে ধরেছো এবং তোমরা প্রত্যেকেই বলছো নবান্নে যাত্রা করবে, আমি আগের ভিডিওতেও বলেছি, তার আগেও বলেছি, তো তোমরা যেভাবে মনে করছো যে আমাদের এগিয়ে যাওয়া দরকার, এবং ইউনিভার্সিটি অনুযায়ী তোমরা যে আবার তোমাদের সমস্যার কথা তুলে ধরতে চাইছো, যাদের এখনও পর্যন্ত অনলাইন নোটিশ আসেনি বা অফলাইন নোটিশ এসে গেছে, সামনেই পরীক্ষা রয়েছে, কারোর কয়েকটা দিন মাত্র ও এক দুদিন পরে পরীক্ষা রয়েছে, তোমরা অনেকে বলছো আমাদের ক্ষেত্রে পরীক্ষা চালু হয়ে যাবে অফলাইন নোটিশ এসে কী হবে, তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, তোমরা প্রত্যেকে নিশ্চিন্ত থাকো, তোমাদের জন্য প্রত্যেকের কিন্তু অফিসিয়াল নোটিশ খুব তাড়াতাড়ি আসবে, যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে, এ বড় বড় নিজের লিডিং নিউজ পেপারগুলো আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকে এই বিষয়টাই উঠে এসছে ইউনিভার্সিটির তরফ থেকে। প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু প্রায় এই মুহূর্তে অনলাইনেই এক্সামিনেশান নিতে চাইছে, যেটা আমাদের প্রত্যেকের জন্য সুখবর, তোমাদের বাস্তব দাবিকে মেনেই অনলাইন পরীক্ষা নেওয়ার কিন্তু পরিকল্পনা করছে। আমরা খুব তাড়াতাড়ি প্রত্যেকটা ইউনিভার্সিটির অনুযায়ী কিন্তু নোটিশ পেয়ে যাবো, এক্ষেত্রে হয়তো আজকে কিংবা কালকের মধ্যে তোমাদের নোটিশ চলে আসবে, তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। এবং তোমরা যেটা বলছো, যেটা আগের ভিডিওতে আমি ভুলবশত 17 তারিখ মানে আজকে বলে দিয়েছিলাম, যাই হোক 17 তারিখে কিন্তু তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী যেটা নবান্নে যাত্রা করতে চাইছো, তোমরা অবশ্যই তোমাদের দাবিকে নবান্নে তুলে ধরতে পারো। আমাদের সমস্যার কথা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই তুলে ধরতে পারি, যেটা তোমরা বলছো 17 তারিখ অবশ্যই করো, তোমাদের প্রত্যেককে বলেছে, এবং ইউনিভার্সিটি অনুযায়ী তোমরা অনেকে আবার ইউনিভার্সিটির কাছে তোমাদের রিকোয়েস্ট রাখতে চলেছো, একাধিক ইউনিভার্সিটির নোটিশ নিয়ে, যে অমুক ইউনিভার্সিটিরও যে প্রবলেম আমাদেরও সেই প্রবলেম, তো অমুক ইউনিভার্সিটি অফলাইন নোটিশকে খারিজ করে অনলাইন নোটিশ দিয়েছে, তো আমরা নর্থ বেঙ্গলে পড়ছি, আমাদের অফলাইন নোটিশ বলা হয়েছে, তো আমাদের নোটিশকে চেঞ্জ করা হোক, আমাদেরও একই ডিসিশন নেওয়া হোক, আমাদের বাস্তব দাবির কথা ভাবা হোক, এই বিষয়ে তোমরাও এই রকমভাবে কিন্তু ইউনিভার্সিটির কাছে সমস্ত বিষয়টা তুলে ধরতে পারো, যেটা তোমাদের আগেই যারা মেসেজ করেছো ও ইনস্টাগ্রাম হোক হোয়াটসঅ্যাপ হোক তোমাদের প্রত্যেকে বিষয়টা জানিয়েছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলবো একেবারে নিশ্চিন্ত থাকো, এবং কিছু ফেক ভিডিও তৈরি হচ্ছে এবং ফেক
নোটিশ আবার ছড়াচ্ছে, এক্ষেত্রে এই নোটিশগুলো এবং এই সমস্ত ভিডিও থেকে দূরে থাকো ও পজিটিভ থাকো, ও যে তোমাদের এক্সামিনেশন অফলাইনে নয় অনলাইনেই হতে চলেছে।